আজকালকার দিনে প্রায় প্রতিটা স্মার্টফোনে সরকারি কোনো কাজে বা কোনো কিছু নিরাপত্তা হিসাবে ফিঙ্গার প্রিন্ট আনলক ব্যবহার করা হয় আমাদের মধ্যে অনেকেই আমরা ফিঙ্গার প্রিন্টও ব্যবহার করি কিন্তু ফিঙ্গার প্রিন্ট কীভাবে কাজ করে ফিঙ্গার প্রিন্ট স্পর্শ করলে কীভাবে আনলক হয় প্রায় অনেকেই জানেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফিঙ্গার প্রিন্ট কীভাবে কাজ করে তা জানবো কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা জেনে রাখুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কিছু ভাগ রয়েছে প্রথমত রয়েছে অপটিক্যাল স্ক্যানার আঙুলের ছাপ শনাক্ত করার এটি একটি পুরনো পদ্ধতি এই পদ্ধতিতে স্ক্যানার ডিভাইসটি মানুষের হাতের ছাপ ছবির আকারে শনাক্ত করে আমাদের হাতের আঙুলের উঁচু এবং নিচু অংশ রয়েছে এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারগুলিতে আঙ্গুল রাখলে এটি রেখার নির্দিষ্ট অংশে ছবি ধারণ করে ধারণকৃত ছবি থেকে উজ্জ্বল ও অনুজ্জ্বল অংশের পার্থক্য নির্ণয় করে ব্যক্তি শনাক্ত করে থাকে অপটিক্যাল স্ক্যানারগুলি এরপর আসে ক্যাপাসিটি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার প্রসঙ্গে ক্যাপাসিটি স্ক্যানার বর্তমানে কমাদামি ও বেশি দামি সকল স্মার্টফোনগুলিতে উন্নত সিকিউরিটি প্রদানের জন্য ব্যবহার করা হচ্ছে ফোনগুলি আনলক করার জন্য প্রয়োজন হয় ব্যবহারকারী আঙুলের ছাপ চলুন জেনে আসি কিভাবে কাজ করে এই সেন্সারগুলি ক্যাপাসিটি স্ক্যানারের বাইরের অংশে অর্থাৎ যেখানে আঙুল স্পর্শ করানো হয় সেখানে একটি বিদ্যুৎ পরিবাহী প্লেট থাকে যার অভ্যন্তরে ক্ষুদ্র পরিমাণের প্রচুর ক্যাপাসিটার থাকে যখন কোনো ব্যক্তি প্লেটটিতে তার আঙুল দিয়ে স্পর্শ করে তখন প্লেটটির অভ্যন্তরে থাকা চার্জের কিছুটা পরিবর্তন ঘটে ক্যাপাসিটারগুলিতে আমাদের আঙুলে থাকা রেখাগুলোর কারণে যেহেতু ত্বকটি মসৃণ নয় সুতরাং এর চার্জের পরিবর্তন সব স্থানে একরকম হয় না অর্থাৎ আমরা আঙুল দিয়ে স্পর্শ করলেও আঙুলের মাথায় থাকা উঁচু অংশগুলো দ্বারা ক্যাপাসিটারের চার্জের পরিবর্তন ঘটে ঠিক তখনই চার্জের পরিবর্তনের এই অ্যানালগ তথ্য ডিজিটাল তথ্যে রূপান্তরিত হয়ে ফোন বা সেন্সারটি বসানো যে কোনো ডিভাইসে সেভ হয়ে যায় পরিবর্তে ব্যবহারকারী যখন সেন্সারটি স্পর্শ করে তখন পূর্বে সেভ করা আঙুলের তথ্যের সঙ্গে মিলে গেলে ডিভাইসটি আনলক হয় যেই সেন্সারে যত বেশি ক্যাপাসিটা থাকবে তত তাড়াতাড়ি গ্যাজেটটি আনলক হবে এরপরে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের জগতের সবচেয়ে উন্নত সেন্সার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই সেন্সারগুলি ফ্ল্যাক্সিপ লেভেলের স্মার্টফোনগুলিতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে চলুন জেনে আসি এই সেন্সারগুলি কিভাবে কাজ করে বন্ধুরা আলট্রাসনিক পালস এক ধরনের সংকেত যা প্রেরণ করতে এবং গ্রহণ করতে ট্রান্সমিটার ও রিসিভার এই দুই ধরনের ডিভাইসের প্রয়োজন হয় আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে পালস প্রেরণ করা হয় এবং সেই পালস সেন্সরের উপরে রাখা কোনো ব্যক্তির আঙুলের রেখায় প্রতিফলিত হয়ে সেন্সারে ফেরত আসে আঙুলের রেখাগুলো উঁচু ও নিচু হওয়ায় উঁচু অংশের কারণে কিছু অংশ শোষিত হয়ে যায় এবং উঁচু অংশ থেকে প্রতিফলিত পালস থেকে গ্রহণ করা হয় ব্যবহারকারীর আঙুলের তথ্য যা মোবাইল ডিভাইসে সেভ হয়ে থাকে এবং সেভ থাকা আঙুলের তথ্যের কারণে ব্যবহারকারীর প্রতিবার আঙুলের মাধ্যমে তার স্মার্টফোনটি নিরাপদে ব্যবহার করতে পারে এই সেন্সারগুলি এতটাই উন্নত যে এই সেন্সারগুলি স্মার্টফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে পরের ভিডিওয় জয় হিন্দ বন্দ্যোপাধ্যম